নমস্কার বন্ধুরা, আমি পৌষালি চলে এলাম আজকে সেকেন্ড ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতে তোমাদেরকে বলবো রাবণ, কিশমিশ এবং অপরাজিত। বিশেষ করে যে সিনেমাটার খবরটা দেব সেটা হলো অপরাজিত, কিরকম পারফরমেন্স করছে, বুক মাই শো কি বলছে। আর গতকাল যে ভুলটা করেছিলাম আজকে আর সেটা করব না। এই ভিডিওর পাশে পাশে স্ক্রিনশট গুলোও যাবে, তোমরা দেখে নিতে পারো। সো চলো প্রথমেই যেটা সিনেমাটা বলবো, যে রাবণ, আমি কিন্তু বেসিক্যালি বলবো কোন কোন হলগুলোতে অলমোস্ট হাউসফুল আর কোন কোনগুলো সোল্ড আউট। ওকে, এর বাইরে যেগুলো নর্মাল বুকিং চলছে সেগুলোর কথা কিন্তু আমি বলছি না। ইলোরা অবশ্যই কলকাতার মধ্যে, ওকে, কলকাতার মধ্যে যে হলগুলো, ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি সকাল 10:45 এর শোটা রাবণের সোল্ড আউট ছিল। এরপরে বলবো রূপমন্দির সিনেমা বেলঘড়িয়া বিকেল 5:00 শোটা কিন্তু অলমোস্ট হাউসফুল। ছবিঘর সিনেমা কলকাতা দুপুর 12:00 শোটা কিন্তু সোল্ড আউট। এবং হ্যাঁ, একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, দেখতেই পাচ্ছ আমরা অন দা ওয়ে, আমরা কিন্তু এখন যাচ্ছি কল্যাণী সঙ্গম সিনেমা হলে। সেখানে আজকে ডিরেক্টর এম এন রাজদা আসছেন এবং আশা করছি তোমাদেরকে বেশ ভালো একটা ভিডিও প্রেজেন্টেশন হিসেবে দিতে পারবো, মানে যারা জিতদার ফ্যান্স আছো তাদের জন্য। কেননা জিত ফ্যান ক্লাবরা কিন্তু ওখানে একটা ইভেন্টের অ্যারেঞ্জমেন্ট করেছে যতদূর খবর পেলাম, তো কি করেছে সেটা না গেলে বুঝতে পারছি না। চলো এখন দেব কিশমিশের খবর। কিশমিশ কিন্তু চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে, শুধুমাত্র নন্দন বলে কিন্তু নয়, এছাড়াও অনেকগুলো মাল্টিপ্লেক্সে কিন্তু কিশমিশ অলমোস্ট হাউসফুল এবং কিছু কিছু জায়গায় কিন্তু সোল্ড আউটও আছে। রূপমন্দির সিনেমা বেলঘড়িয়া দুপুর 2:30 এবং সন্ধে 7:30 শোটা দুটোই কিন্তু অলমোস্ট হাউসফুল। অজন্তা সিনেমা বেহালা দুপুর 1:30 এবং সন্ধে 6:40 এর দুটো শোই কিন্তু অলমোস্ট হাউসফুল। পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর কলকাতা বিকেল 4:25 এর শোটা অলমোস্ট হাউসফুল। নজরুল তীর্থ কলকাতা দুপুর 3:10 এর শোটা কিন্তু অলমোস্ট হাউসফুল। রাধা স্টুডিও টলিগঞ্জ, যেটা কিন্তু সরকারি একটা হল এবং যেটাতে অপরাজিত আসেনি বলে অনেক মানে কথা হয়েছে, স্বাভাবিক হওয়াটা, সেখানেও কিন্তু কিশমিশ কামাল করে দিচ্ছে, দুপুর 1:00 শোটা কিন্তু সোল্ড আউট যাচ্ছে রাধা স্টুডিওতে। সোনালী সিনেমা ডালনব বিকেল 4:30 শোটা অলমোস্ট হাউসফুল। স্টার থিয়েটার কলকাতা সন্ধে 6:10 এর শোটা অলমোস্ট হাউসফুল। এইবারে আসবো অপরাজিত, এবং অপরাজিততে তোমাদেরকে যে লিস্টটা শোনাতে চলেছি আমি শুধু রিকোয়েস্ট করব তোমরা শেষ অবধি শোনো এবং শুধুমাত্র ভাবো যে বাঙালিদের কাছে সত্যজিৎ রায়ের সেন্টিমেন্টটা ঠিক কোথায় আছে। তাহলে বন্ধুরা শুরু করছি। সিনেপলিস লেক মল কলকাতা সকাল 11:35, দুপুর 12:45, সন্ধে 7:00 শো অলমোস্ট হাউসফুল, বিকেল 4:35 এর শোটা অলরেডি সোল্ড আউট। পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর কলকাতা দুপুর 1:25 বিকেল 5:15 অলমোস্ট হাউসফুল। আইনক্স সাউথ সিটি কলকাতা দুপুর 3:00 শো রাত 8:00 শো অলমোস্ট হাউসফুল। এসবিএফ সিনেমাস উড স্কোয়ার মল নরেন্দ্রপুর দুপুর 1:30 শো এবং রাত 8:55 শো অলমোস্ট হাউসফুল, সন্ধে 6:20 শো সোল্ড আউট। আইনক্স সাইলেন্ট পার্ক দুপুর 1:00 এবং সন্ধে 6:50 অলমোস্ট হাউসফুল। আইনক্স সিটি সেন্টার সল্টলেক বিকেল 4:35 এর শো অলমোস্ট হাউসফুল। আইনক্স স্টার মল মধ্যমগ্রাম বিকেল 4:35 এবং রাত 8:10 দুটোই অলমোস্ট হাউসফুল। পিভিআর অবনী কলকাতা সন্ধে 6:55 শোটা অলমোস্ট হাউসফুল। বায়োস্কোপ অ্যাক্সিস মল রাজারহাট দুপুর 3:30 এবং বিকেল 5:00 শোটা অলমোস্ট হাউসফুল। আইনক্স ফোরাম রঙ্গোলি মল বেলুর দুপুর 1:25 এর শোটা অলমোস্ট হাউসফুল। আইনক্স কোয়েস্ট মল সন্ধে 7:15 অলমোস্ট হাউসফুল। আইনক্স ফোরাম মল এলগিন রোড সন্ধে 7:25 অলমোস্ট হাউসফুল। আইনক্স সিটি সেন্টার টু রাজারহাট সন্ধে 7:10 অলমোস্ট হাউসফুল। নজরুল তীর্থ সিনেমা কলকাতা বিকেল 5:50 এর শো সোল্ড আউট। অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর বিকেল 5:45 এর শো অলমোস্ট হাউসফুল। পিভিআর মানি স্কোয়ার মল কলকাতা দুপুর 3:00 শো অলমোস্ট হাউসফুল। স্টার থিয়েটার কলকাতা দুপুর 3:40 এর শো সোল্ড আউট। এসবিএফ সিনেমাস বারুইপুর শো হাউস দুপুর 3:00 শোটা অলমোস্ট হাউসফুল। পিভিআর মানি স্কোয়ার মল। এবং সবশেষে বলবো সিনেপলিস অ্যাক্রোপলিস মল কলকাতা দুপুর 12:55 এবং সন্ধে 6:45 এর শোটা অলমোস্ট হাউসফুল। এইবারে তোমরা শুধু বলো যে সত্যজিৎ রায়ের সেন্টিমেন্টটা বাঙালিদের কাছে ঠিক কতটা। নন্দন আর রাধা স্টুডিওকে পরোয়া করতে হলো না,
আজকে রবিবার, এটা হওয়াটা মানে এটা হবে মনে মনে আশা করেছিলাম, কিন্তু এতগুলো হল যে অলমোস্ট হাউসফুল এবং এতগুলো হল যে সোল্ড আউট হবে এইটা কিন্তু আশা করিনি। কারণ অপরাজিত কিন্তু কোনো মশালাদার অ্যাকশন রিভেঞ্জ ড্রামা নয় বা এই সময়কার দাঁড়িয়ে কোনো প্রেমের গল্প নয়, সত্যজিৎ রায়ের জীবনীর ওপর একটা অংশের ওপরে তৈরি একটা গল্প। তোমরা যারা এখনো অপরাজিত দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমরা এক ফোঁটা দেরি না করে অপরাজিত দেখতে যাও এবং এক্ষুনি বুকমাইশো থেকে টিকিটটা কেটে ফেলো। এটা যদি না দেখো বিরাট কিছু একটা মিস করে যাবে, এটুকু বলতে পারি। চলো, এটাই ছিল হল লিস্টের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বুঝতেই পারছো রাস্তায় আছি তাই জন্য হয়তো একটু ভিডিওটা শেক করছে বা কিছুটা নয়েজ পেতে পারো, যদি এরকম কোনো প্রবলেম হয় একটু নিজেদের মতন করে মানিয়ে নিও। চলো তাহলে এখনের জন্যে টাটা।